হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন আশা অনলাইন সার্ভিস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আজকে আরও একটি খুশির খবর নিয়ে চলে এসেছি। সেটি হলো আমরা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম যে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন কবে বেরাবে। অলরেডি কিন্তু পিএসসি আমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছেন যে কখন থেকে কিন্তু এক্সামিনেশন ফর্ম ফিল আপ অ্যাপ্লাই এবং লাস্ট ডেট কবে। এই নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে এ টু জেড আলোচনা করব। তো ভিডিওটি মোটেই স্কিপ না করে খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এবার যারা কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু তাদের প্রিপারেশনের গতিবেগটা কিন্তু আরও বাড়িয়ে তুলো, কেননা কিন্তু নোটিফিকেশন মানে ফর্ম অ্যাপ্লাইয়ের কিছুদিনের মধ্যে কিন্তু এক্সাম হয়ে যাবে। আর এইভাবে কিন্তু যারা কিন্তু নিচ্ছ না, তারা কিন্তু অবশ্যই প্রিপারেশন নাও, কেননা অল এক্সামের মাদার বলা হয় ডাব্লিউবিসিএস। কেননা এই ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিলে কিন্তু আপনি সমস্ত এক্সাম কিন্তু ক্র্যাক করতে পারবেন আর ভবিষ্যতে কিন্তু আপনি সফল হয়ে যাবেন। তো আপনি যদি না নিয়ে থাকেন তাহলে আজকে থেকে স্টার্ট করেন এবং অবশ্যই আমার ভিডিওটি পুরোটাই দেখবেন। চলো দেরি না করে আজকের সে গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, অলরেডি আমরা ওয়ান স্ক্রিনে চলে এসেছি। এবার আমরা দেখে নিব তাড়াতাড়ি যে অফিসিয়াল পিএসসি অফিসিয়াল থেকে কী নোটিশ জারি করেছে, নোটিশের মাধ্যমে কী বলেছেন, এটু জেদ কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো দেরি না করে চলো বন্ধুরা আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করা যাক বা নোটিশটি দেখা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি অফিসিয়াল নোটিশে চলে এসেছি। সর্বপ্রথম আমরা দেখে নেব অফিসিয়াল নোটিশের মাধ্যমে আমাদের কী জানা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে সব উপরে লেখা রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশন পিএসসি কিন্তু অলরেডি নোটিফিকেশন জারি করেছেন। সেই নোটিফিকেশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অফিসার এক্সামিনেশন 2023। অলরেডি কিন্তু ডাব্লিউবিসিএস এর 2023 এই নোটিফিকেশনটি জারি করেছেন। এই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু অনলাইনের ডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে অনলাইন ডেট। অনলাইন ডেট হচ্ছে যে 28 ফেব্রুয়ারি 2023, 28 ফেব্রুয়ারি থেকে মানে সামনে, আর আজকে হচ্ছে তোমার 22 তারিখ, এই কিছুদিন পরেই কিন্তু আপনার অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। আপনারা যারা কিন্তু ই রয়েছেন অ্যাপ্লাই করবো মনে করছেন, তারা কিন্তু সবার আগে অ্যাপ্লাই করবেন, কেননা শেষের দিকে কিন্তু ওয়েবসাইটটা স্লো হয়ে যেতে পারে, অনেক প্রবলেম অনেক সমস্যা আসতে পারে। তার জন্য সবার আগে সব 28 তারিখে কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এখানে কিন্তু অফিসিয়াল নোটিশও দেওয়া রয়েছে ডাব্লিউবিসিএস.gov.in, এই অফিসিয়ালের মাধ্যমে থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। এরপরেও যদি আপনার আরও কোনো ইনফরমেশন জানতে চাই তাহলে কিন্তু এখানে আরেকটি লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কের মাধ্যমে এজ লিমিট, কোয়ালিফিকেশন কতটা লাগবে, কত টাকা পে করতে হবে, কাদের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এ নিয়ে কিন্তু ওইখানে অলরেডি এরপরেও ডিটেলস জানতে হলে কিন্তু এই অফিসিয়াল এই নোটিশ এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জানতে পারা যাবে। তো আমাদের ডেট শুরু হচ্ছে কখন, 28 ফেব্রুয়ারি, এবং লাস্ট ডেট এখানে রয়েছে, এখানে লেখা রয়েছে ক্লোজিং ডেট 21 তারিখ, 21 মার্চ কিন্তু আমাদের অ্যাপ্লাই ডেট অফ হয়ে যাবে। এরপরেও বাড়ানোর সম্ভাবনা রয়েছে, কিন্তু ওটা আমরা দেখলাম না, সর্বপ্রথম আমাদের করতে হবে। এরপরে যেটা আরেকটা হচ্ছে ক্লোজিং ডেট সাবমিশন 2022, সেটা হচ্ছে অফলাইনে যারা করবে তাদের কিন্তু 22 তারিখে শেষ হবে। এরপরে যদি আপনি চান যে আপনার কোনো কিছু ভুল হয়ে গেছে, এরপরে আপনি এডিট করতে পারবেন, এখান থেকে কিন্তু রয়েছেন এডিট, কিন্তু আমরা 31 মার্চ কিন্তু এডিট করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আপনারা যারা অ্যাপ্লাই করবো ভাবছেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, কত কী লাগবে, এ নিয়েও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দেবো, কেননা আমার চ্যানেল নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এই সমস্ত আমি কিন্তু সবার আগে অথেন্টিক খবর আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। চলো বন্ধুরা দেরি না করে আজকে ভিডিওটি এখানে শেষ করা যাক।